হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লোটে মাছের রেসিপি। চলো শুরু করা যাক। তো এই দেখো, লোটে মাছগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর লোটে মাছের জন্য আমি কিছু মশলা রেডি করেছি, সেগুলো তোমাদের দেখাই। তো এইখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো রেডি করে নিয়েছি, এগুলো একটু বেটে নেবো। আর এখানে হচ্ছে একটা টমেটো কুচি করে নিয়েছি, আর 1.5 পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলো আদা লঙ্কা এগুলো একটু বেটে নিই, তারপর আমি মাছটা বসাবো। মশলা বাটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি তরকারিটা বসাবো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার একটু সাদা তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আমি টমেটো কুচি দিয়ে দিয়ে দেবো। এরপর হচ্ছে মশলা বাটাটা দিয়ে দেবো। মশলাগুলো আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রথমে নুন, নুন হচ্ছে পরিমাণ মতন। তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে দেবো হচ্ছে 1 চামচ লঙ্কার গুঁড়ো। 1 চামচই দেবো, বেশি দেবো না, কারণ এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছে সেগুলো প্রচুর ঝাল। আর হচ্ছে দেবো হচ্ছে 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেবো। কষানোর সময় আমি একটু যা জল ব্যবহার করব, তারপর আর জল দেব না, কষানোর সময় একটুখানি জল ব্যবহার করব। জলটা একটু বেশিই দিলাম। মাথাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা সুন্দর কষে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যেই এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে একটু আলতোভাবে ভালো করে কষিয়ে নেবো, স্পিডে কষাতে গেলে জানো যে তোমরা মাছগুলো ভেঙে যেতে পারে। আস্তে করে কষিয়ে নেবো। মাছগুলো কষাতে কষাতে মাছ থেকে ভীষণ জল ছেড়ে গেছে। এই জলের মধ্যেই আমি আর সামান্য একটুখানি জল দিয়ে দেবো, মশলা বেটেছিলাম সেই জলটাই দিয়ে দেবো, আর তারপর জল অ্যাড করবো না, কারণ মাছটা একটু কষা কষাই আমি রাখবো। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, বাদ বাকি যে জলগুলো আছে যাতে বেরিয়ে যায় তার জন্য। তো দেখো আমি কষা কষাই করেছি, ঝোলঝোলের থেকে কষা কষা করলেই ভালো লাগে এই মাছটা। অনেক আবার ঝোলঝোল ভালো লাগে, কিন্তু আমার একটু কষা কষাই ভালো লাগে, তাই আমি একটু কষা কষাই করলাম। তো এর মধ্যে না আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম, কিন্তু আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। আর এর মধ্যে গরম মশলার থেকে যদি একটু ধনে পাতা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে। গরম ভাতের সঙ্গে এই লুচি মাছের ঝালটা জাস্ট অসাধারণ ছিল, বিশ্বাস করো, খুব সুন্দর হয়েছিল খেতে।
তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি, আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলো না। জানো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।